এটা আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারাই পারেন এটাকে আরো সাকসেসফুল। সত্যি ভালো লাগে এই একটা মিটআপ ইভেন্ট ইভেন্ট করে তো সবার সাথে দেখা। আমি আরে মানে মানে একটা কথা বলবো, শিব কিন্তু মানে ও ট্যালেন্ট দিয়ে এই জায়গাটাকে মানে অর্জন করেছে। সো হেই গাইস, গুড মর্নিং সবাইকে। এখন বাজে চারটে, আমি উঠে পড়েছি, কারণ এত জন আমি উঠে না, বাট আজ উঠে পড়েছি কারণ আজ খুব এক্সাইটেড আছি যে মজ যে অ্যাপ, শর্ট ভিডিও অ্যাপ, তো সেখান থেকে আজ অফিসিয়াল মিট আপ হবে কলকাতাতে। সো ওখানে আমার মতো অনেক ক্রিয়েটার আসবে, তাদের সাথে দেখা করার, ভিডিও করানো, এনজয় করানো, অনেক কিছু হবে। আর যাদেরকে আমি এতদিন ভিডিওতে দেখেছি তাদেরকে সাউন্ড আমি দেখবো, তো সেই নিয়ে খুব এক্সাইটেড আর কি। সো এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে কি না, আশা করি ভালো হবে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, একদমই ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা, তো সারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করো না। ওকে চলো যাওয়া যাক। হ্যাঁ গাইস, সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এরা হচ্ছে আমার ফ্রেন্ড। হাই। সো এটা হচ্ছে আমার ফার্স্ট সাকসেসফুল ভিডিও, তো তোমরা নিশ্চয়ই দেখবে, আর না দেখলে অনেক কিছু মিস করে যাবে। আর ওখানে তো আমি এনজয় করবই, সো খুব খুব এনজয় করবো আর খুব এক্সাইটেড আছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখবে কিন্তু, ঠিক আছে? না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো আমরা এখন এখানে টোটোর অপেক্ষা করছি, টোটো পাই কিনা দেখি, না হলে হেঁটেই যেতে হবে। একটু লেট হয়ে গেছে আমাদের, আমাদের 6:10 ট্রেন, তো এখন 5:30 বেজে পেরিয়ে গেছে। হ্যালো, ফাইনালি টোটো পেয়ে গেছি আমরা, টোটোতে যাই। ফাইনালি প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেনের ওয়েট, এখন ট্রেন আসেনি, সব সেলফি নিতে ব্যস্ত। এরা কি আর বলবে, যেখানে সেখানে সেলফি। সত্যি আজ খুব এক্সাইটেড আছি, কেন কি কী হবে ওইখানে নিজেও যাই না, খুব এনজয় তো হবেই শিওর। এবার দেখা যাক করা যায়, ওখানে ছুটি এনজয় করব। তোমরা পুরো ব্লগটা দেখো লাস্ট পর্যন্ত, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে, ঠিক আছে? ট্রেনের অপেক্ষায়, ট্রেন কখন আসে দেখি। ট্রেনে চাপলাম, কিন্তু অনেক লেট করলো, গরম তো অবস্থা খারাপ হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা হাওড়া পৌঁছে যাবো, হাওড়া পৌঁছে প্রচুর এনজয় করবো আমরা, কলকাতা প্রচুর এনজয়, কেমন লাগছে জায়গাটা। আর এই জন্য কাল বেস্ট ব্লগ করি সবাই মিলে, আমরা একটু ভালো করে ভিডিও করি সবাই, ঠিক আছে? ওকে। ফলো ফলো, লাইক কমেন্ট।
फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल। ये बादल की चादर, ये तारों के आंचल, वे छुप जाए पल दो पल। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल। वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे, सच कर दे सपनों को सभी। आए आंखों को नीचे नीचे, मैं तेरे पीछे पीछे चल दूं जो कह दे तू अभी। So finally, हावड़ा एलम की अवस्था देखते अच्छे तो ट्रेन है রাজকুঠির যাবো, রাজকুঠির। তো এরা এই যে এরা আছে, এরা বেরিয়ে যাবে এখান থেকে, কলকাতা ঘুরবে, আর আমি চলে যাবো রাজকুঠির আমার মজ মিটাপে। দেখো এদেরকে, দেখো এদের ফটো তোলা স্টার্ট হয়ে গেছে, যেখানে যাবে আগে ফটো তুলবে। Moments later. তো র‍্যাপিডো বুক হয়ে গেছে, তো আসছে, এখানে চলে যাবো রাজকুঠির। তো বাবু দাদা একদিন বাইক চলে এসছে, এবার রওনা দিলাম রাজকুঠির। এত লেট হলো, এ হচ্ছে দুর্গাপুর থেকে এসছে। তো আমরা একসাথে আসতাম, বাট আমরা জানতাম না যে আমরা এক জায়গায় থাকি। সো এখন চলে এসেছি রাজকুঠির, এত ভিড়, এত জ্যাম, পুরো অবস্থা, পুরো অবস্থা পুরো খারাপ হয়ে গেল। Oh,
लाइन दी दीजिए रा देखते ही बच्चों खीरे चोड़े के वो चावल चिविक के लिए चावल चिविक आप चोड़े चोड़े मतलब खाने लाइन ना लिया सी तो चावल खाते नहीं अब खाबो तो चोड़े खाने वाला सी সবকিছু নেবো ওকে তো চলো গাইস টাটা দাদাকে
সাবস্ক্রাইব করে দাও, খুব ভালো ভিডিও বানায়, ডান্সের ভিডিও বানায়, খুব ভালো, তাদেরকে সাবস্ক্রাইব করে দাও। কারণ সো আর এখনো ভিডিও করতে বাকি আছে, এখন আরও ভিডিও করবো, বহুত বাকি আছে এখন ভিডিও। ওকে তো চলো যাওয়া যাক। আমরা আজকে আছি মঞ্চ ডে আউটে, আমাদের ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি স্ন্যাক্স। খাবে চলে গেল লাইভ করতে, ফোনটা ঘুরিয়ে নিল। কোথায় আছি আমরা? আছি মজ ডে আউটে, আমার পাশে আরো বাকি ক্রিয়েটররা আছে। হ্যালো হ্যালো, প্রচুর মজা, প্রচুর নাচানাচি করে পা ব্যথা, এখন আমরা খাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, বসার জায়গা পাইনি। লাইভ, হাই হাই এভরিওয়ান, হাই, হ্যালো, হাই। সো কে কে আছে, কেমন আছো, কেমন আছো? খুব ভালো আছে, কথা বলি খুব ভালো আছে, কি করছো? এই সরি, কথা বলি বেসিক্যালি আজকে মজ ডে আউটে এসছে, কলকাতার মজ ডে আউটে, আর এখানে আই হোপ যে ও খুব এনজয় করেছে অ্যান্ড অনেক অনেক এক্সক্লুসিভ ভিডিও বানিয়েছে। তো তোমরা যদি ওই এই সমস্ত এক্সক্লুসিভ ভিডিওস, কথাগুলির ভিডিওস তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই কথাগুলিকে ফলো করো এখন, আর এরপর থেকে এই আজকে রবিবার, এরপর থেকে টানা এক সপ্তাহ কথাগুলির ভিডিওস, কথাগুলির পেজে মজ ডে আউটের এক্সক্লুসিভ যেসব ভিডিও, খুব মজাদার ভিডিও তোমরা দেখতে পাবে। বাদ বাকি ওয়েট অ্যান্ড ওয়াচ, কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা তোমার এটা কি ভিডিও হচ্ছে, ব্লগ হচ্ছে? ওকে, ওটা লাইভ হচ্ছে, বাও এত ক্যামেরা। ওকে, সো আজকে মজ ডে আউট কলকাতায় ছিল, তোমরা দেখতে পাচ্ছ সবাই কীরকম এনজয় করেছে, এবং এখন আমাদের সারাদিন শেষ, লাঞ্চ শেষ, সেকেন্ড হাফের কন্টেন্ট বানানোও শেষ। তো এখন আমরা একটু টিফিন করছি, টিফিনটা হয়ে গেলে তারপরে আমরা দেখতে পাবো যে আমাদের নেক্সট স্টেপে কী আছে। তো এই সারাদিনে যা যা আমরা আজকে করেছি এখানে, সেটার জন্য এই ভিডিওটা তোমরা ফলো করবে, এই ব্লগের মধ্যে তোমরা সব দেখতে পাবে। অল দ্য বেস্ট সুস্মিতা, সুস্মিতা হ্যাঁ। আরে না না, তোমাদের এরকম কোনো ব্যাপার না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এরকমভাবে যদি এক সেকেন্ড, তোমরা এরকমভাবে যদি সঙ্গে থাকো তাহলে আমরা আগে গিয়ে আরও ভালো ভালো কিছু কাজ করার সুযোগ পাবো। আর সুস্মিতাকে এখন যারা দেখছো কেউ কমেন্ট করছে না কেন সুস্মিতা? আচ্ছা আচ্ছা, একটু বেশি বেশি করে হার্ট টাইপ করুন, তাতে করে ওকে একটু ফলো করুন আর ওর ভিডিওসগুলো নোটিস করুন, কারণ সুস্মিতা অনেক আউটডোরের ভিডিও বানায়, প্রচুর প্রচুর খুব অসাধারণ অসাধারণ লোকেশনেও ঘুরতে যায়। আমি নিজেও সুস্মিতার খুব বড় ফ্যান, লোকেশন দেখার জন্য আর বিভিন্ন মানে আলাদা আলাদা লোকেশনে এত অসাধারণ অসাধারণ জায়গায় ও যায়, আর সেগুলোকে ক্যাপচার এত সুন্দর করে করে যে আমার দেখতে খুব ভালো লাগে এই লোকেশনগুলোর জন্যই বেসিক্যালি। তো আপনারা যদি এরকম ভালো ভালো এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে চান সুস্মিতাকে ফলো করুন, একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে মজ ডে আউটে যদি এক্সক্লুসিভ ভিডিওস আপনারা দেখতে চান, আজকে আমরা এখানে কী করলাম, কীরকম ভিডিও বানালাম, এরা ওরা কীরকম ভিডিও বানালো, তাদের ভিডিওসগুলোর জন্য আপনারা ফলো করুন, এবং
আগামী এক সপ্তাহ ধরে এই ভিডিওসগুলো ওর পেজেই আপনারা দেখতে পাবেন। সো ফলো। So guys, most day out totally complete. ম্যাম না থাকলে হয়তো আমি এসব জায়গায় আসতে পারতাম না। সো ম্যাম থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে রাখার জন্য। তো থ্যাংক ইউ, আমি সত্যি খুব খুশি হলাম আজ এসে, খুব এনজয় করলাম, খুব ভিডিও বানালাম। তো এগুলো সব কিছু হলো সব ম্যামের জন্য, নাহলে সত্যি আমি কিছু কোনোদিন করতে পারতাম না, আসতে পারতাম না। আমি এখানে একটা কথা বলবো, শিব কিন্তু মানে ওর ট্যালেন্ট দিয়েই এই জায়গাটাকে মানে অর্জন করেছে, তো দ্যাটস ওয়াই ও এখানে আছে। আর খুব ভালো ক্রিয়েটর, একজন খুব ভালো ডান্সার রাদার। মানে আমি সিরিয়াসলি চাই যে আরো অনেক 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 লেভেলে সাকসেস হোক, আর আমার এটাই ওয়েলনেস ওর সাথে। দেখো আমার আজকের পার্টনার, সব ভিডিও আমার সাথে হয়েছে, সব ভিডিও। তো সবাই এখানে ফটো তুলবে, একটা গ্রুপ ফটো হবে, সেজন্য সবাই এখানে চলে এসছে। কখন ওঠাবে কেউ জানে না, সবাই চলে এসছে কিন্তু কখন ফটো তুলবে কেউ জানে না। বাড়ির দিকে রওনা।
ভিডিও করো এই দিকে তো রাস্তা ভুলে গেছি এত খেয়েছে এত ভিডিও করে রাস্তা আরে না রে এত পেট ব্যথা পা ব্যথা নাচতে নাচতে কোমরে ব্যথা চলো যাই বাড়ি যাই হতো কিন্তু গরম ছিল না খুব সেই জন্য একটা জুতো সো খুব এনজয় করলাম আজকে খুব আর এত টায়ার্ড হয়ে গেছি কি বললাম মুখ শুকনো অবস্থা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো এই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওগুলো দেখার জন্য মজা আমাদের ফলো করবে এই দেখো এইখানে এই মজ দেখা যাবে আইডি বলো তোমার আমার আইডি তো দেওয়া থাকবে ও আচ্ছা ओके टाटा Bye. Ta-da.